আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে একটি ব্যর্থ মৌমাছি শিকারের গল্প শোনাব। আমি এক জায়গায় গিয়েছিলাম মৌমাছি শিকারের জন্য, সেখান থেকে ফিরে আসছি, মৌমাছি শিকার করতে পারি নাই। আর এই মৌমাছি ধরার ভিডিওটা আপনাদেরকে বা শিকার করার ভিডিও আপনাদেরকে দেখানোর কথা ছিল, তাই আপনাদেরকে এই ব্যর্থ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এই গাছটি মূলত ছিল তেঁতুল গাছ এবং অনেক মোটা, অনেক বড় গাছ। গাছের ভিতরের অংশে মৌমাছির বাসা ছিল বা চাক ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভিতরে, অনেক ভিতরে মৌমাছির বাসাটা বা চাকটা, যার জন্য ধরা সম্ভব হয় নাই বা শিকার করা সম্ভব হয় নাই। গাছটি অনেক মোটা হওয়ার কারণে আর অনেক ভিতরে হওয়ার কারণে মৌমাছি আমরা ধরতে বা শিকার করতে ব্যর্থ হয়েছি। গাছটি কাটাও সম্ভব হচ্ছিল না, কারণ কি অনেক ভিতরে ছিল এবং হাতে পাওয়া যাচ্ছিল না চাকগুলা, যার জন্য আমরা ব্যর্থ হয়ে ওইখান থেকে ফিরে আসছি। আর এই ব্যর্থ ভিডিওটা আপনাদেরকে এই জন্যই দেখাতে চাচ্ছি, কারণ কি আমার দেখানোর কথা ছিল যে আপনাদেরকে দেখাবো বা জানাবো যে কিভাবে মৌমাছি শিকার করতে হয় বা ধরতে হয়, কিন্তু সেটার সফলতাটা আপনাদেরকে দেখাতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কি কি কারণে, কি কি পারতেছি না। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।